2026 বিশ্বকাপ বাছাই পর্বে বড় পরীক্ষা বাংলাদেশের সামনে। 21 মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। সেই ম্যাচের প্রস্তুতি নিতে দল এখন অবস্থান করছে সৌদি আরব, চলছে কন্ডিশনিং ক্যাম্প। ইসরায়েলি অগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিন নিজেদের হোম ম্যাচটা খেলবে কুয়েতে। হঠাৎ করে যা বড় একটা উপলক্ষ হয়ে এসেছে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের জন্য। দেশ থেকে হাজারো মাইল দূরে মাঠে বসে তারা উপভোগ করতে পারবেন প্রিয় দলের ম্যাচ। কুয়েতের শেখ জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিলিস্তিন বাংলাদেশ ম্যাচ। কুয়েতে বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ফুটবল দলকে উৎসাহ দিতে প্রবাসীদের খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন। ফিলিস্তিনের বিপক্ষে একটা ভালো ম্যাচ খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। বাংলাদেশ টিম কুয়েতে আসবে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা মাঠে বসে খেলা দেখব, তাতে আমরা অনেক আনন্দিত। বাংলাদেশের টিম কুয়েতে এসে এখানে বাছাই পর্বের খেলা খেলবে, তো এটা আমাদের জন্য খুব সৌভাগ্য। আমরা গিয়ে এখানে সরাসরি খেলা দেখব এবং তাদেরকে সাপোর্ট করব। আমরা কুয়েত প্রবাসী অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে আমরা নিজের নিজ চোখে আমরা প্রবাসীরা এই খেলা উপভোগ করতে পারবো এবং বাংলাদেশের ফুটবল টিমকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। জাবের আন্তর্জাতিক স্টেডিয়ামে 21 মার্চ বাংলাদেশ ফিলিস্তিনিদের বিপক্ষে খেলবে। আমি বাংলাদেশের জন্য দোয়া করি, তবে সাপোর্ট করব ফিলিস্তিনকে। আশা করছি একটা ভালো ম্যাচ হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শেখ জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়াম কুয়েতের সবচেয়ে বড় স্টেডিয়াম। প্রায় 60,000 দর্শক একসঙ্গে সরাসরি খেলা উপভোগ করতে পারেন এই ভেন্যুতে। চারতলা বিশিষ্ট স্টেডিয়ামটিতে বিশেষ পরিষেবার ব্যবস্থা রয়েছে। প্রথম তলায় ভিআইপিদের জন্য পার্কিং এবং হেলিপ্যাড, দ্বিতীয় তলায় রাজকীয় হল এবং বিশ্রামাগার, একটা কাচের জাদুঘরের সঙ্গে আছে বিশাল মিটিং রুম, প্রেস কনফারেন্স রুম, 54টি কেবিন যেখান থেকে 600 দর্শক খেলা দেখতে পারবেন। অত্যাধুনিক এই স্টেডিয়ামে ম্যাচ খেলাটাও একটা বড় অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলারদের জন্য। 21 মার্চ রাত 9:30 ফিলিস্তিনের বিপক্ষে এই মাঠেই খেলবে বাংলাদেশ। কুয়েত প্রবাসীরা আশা করছেন বাংলাদেশি টাইগাররা তাদের সর্বোচ্চ দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন। শেখ জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।